প্রিয় ভাই ও আপুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম আজকে আমরা পরমাণু মডেল নিয়ে আলোচনা শুরু করব কিন্তু তার আগে তোমাদেরকে একটা ছবির কথা বা একটা ডায়াগ্রামের কথা মনে করিয়ে দিই মনে আছে যে যখন আমরা পরমাণুর যে তিনটি মৌলিক কণিকা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পড়ছিলাম তখন একটা ডায়াগ্রাম দেখে এসেছিলাম যেখানে পরমাণুর কেন্দ্রে থাকছে নিউক্লিয়াস এবং সেখানেই থাকে প্রোটন এবং নিউট্রন আর ইলেকট্রনগুলো চারিদিকে পরিভ্রমণ করে তো সেই পরমাণুর মডেলটা আমরা কোথায় পেলাম এই যে পরমাণুর মডেলটা আমরা কোথায় পেলাম এটার উত্তর জানতে গেলে আমাদেরকে দুটো মডেল নিয়ে পড়াশোনা করতে হবে একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু এবং আরেকটা হচ্ছে বোরের পরমাণু মডেল এরপরে তুমি আমাকে বলবে যে ভাইয়া ইতিমধ্যে যে মডেলটা দেখিয়ে এসেছিলাম সেটা আসলে কার মডেল তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি প্রথমে যেহেতু আমরা রাদারফোর্ডের মডেল পড়ছি আমরা বিজ্ঞানী রাদারফোর্ডের একটা ছবি দেখতে পাচ্ছি এবং এখানে একটা তথ্য রয়েছে যে তথ্যটা তোমাদের পরীক্ষা এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ উনিশশো সালে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন তিনি কিভাবে এই মডেলটা দিলেন তার আগে তিনি একটি পরীক্ষা করেছিলেন পরীক্ষাটাকে বলা হয় রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা তিনি একটি সীসার ব্লকে আলফা কণা রেখে সেটাকে কি করেন সেটাকে তিনি এখানে যে স্বর্ণপাতটা আমরা দেখতে পাচ্ছি এই স্বর্ণপাতের মধ্যে দিয়ে পাস করেন তারপরে এখানে জিঙ্ক সালফাইডের পর্দা রাখা হয় এবং এইখান থেকে আলফা কণা স্বর্ণপাত ভেদ করে কিছু পিছনে চলে যায় আবার খুব কম সংখ্যক আলফা কণা এখানে ফেরত চলে আসে তো এরকম একটা কমপ্লিকেটেড পরীক্ষার মাধ্যমে তিনি আসলে পরমাণুর মডেলটা উপস্থাপন করেন এই পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত পড়াশোনা তোমরা ইন্টারমিডিয়েটে গেলে করবে আমরা যেহেতু ম্যাট্রিকে এই মডেল এই পরীক্ষা সংক্রান্ত কোনো পড়াশোনাই নেই আমি তাহলে আর তোমাদেরকে এটা নিয়ে জটিলতা সৃষ্টি করছি না তবে আমরা এই পরীক্ষা থেকে রাদারফোর্ড সাহেব যে সকল সিদ্ধান্তে উপনীত হয়েছেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে যেগুলো তোমাদের বইয়ের এবং সিলেবাসের সাথে সম্পর্কিত রাদারফোর্ড সাহেব এই পরীক্ষাটা করার পরে পরমাণুর একটি মডেল উপস্থাপন করেন এবং এই মডেল অনুযায়ী কেন্দ্রে কে থাকছে কেন্দ্রে থাকছে নিউক্লিয়াস এবং তার চারপাশে দেখো কিছু ইলেকট্রন পরিভ্রমণ করছে এটা ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল তাহলে এখানে আমরা একটা কি দেখতে পাচ্ছি এখানে একটা থ্রি ফিগার দেখতে পাচ্ছি এবার আমরা দেখে নেই যে এই পরমাণু মডেল থেকে আমরা কি কি সিদ্ধান্তে এসেছি রাদারফোর্ড বলছেন যে পরমাণুর একটি কেন্দ্র রয়েছে এবং এই কেন্দ্রটার নাম কি এই কেন্দ্রটা হচ্ছে এখানে যার নাম হচ্ছে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে অর্থাৎ এই যে লাল কালার বলের মতন যে অংশটা দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে এখানে রয়েছে প্রোটন এবং ইলেকট্রনগুলো কি নিউক্লিয়াসের বাইরে অবস্থান করছে বা পরিভ্রমণ করছে যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভরটাকে শূন্য ধরা হয় কাজেই নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয় আমরা এর আগে যে মডেলটা বা ডায়াগ্রামটা দেখে এসেছিলাম শে সেখানে ভাইয়া বলেছিলাম যে কেন্দ্রে নিউক্লিয়াস এবং সেই নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকছে এবং আমরা দ্ণিলা জানি দ্ণি আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভরটা শূন্য আমরা যখন মৌলিক কণিকা তিনটি নিয়ে আলোচনা করে এসেছিলাম সেখানে একটা টেবিল ছিল ওই টেবিল অনুযায়ী আমরা দেখে এসেছিলাম যে প্রোটন এবং নিউট্রনের ভরের সাপেক্ষে ইলেকট্রনের ভরটা অতি নগণ্য বিধায় তার আপেক্ষিক ভরটাকে আমরা শূন্য ধরি তাই তো তার মানে নিউক্লিয়াসের ভেতরেই যে প্রোটনের এবং নিউট্রনের ভরের সমষ্টিটা সেটাই হবে কি পরমাণুর ভর কারণ ইলেকট্রনের ভরটা অতি নগণ্য এবং এদের তিনজনের ভরের সমষ্টি কি হবে পরমাণুর ভর হবে তো যেহেতু ইলেকট্রনের ভরটাকে আমরা নগণ্য বা প্রায় শূন্যই ধরে নিচ্ছি সেহেতু প্রোটন এবং নিউট্রনের যে ভরটা সেটাই হচ্ছে পরমাণুর ভর হিসেবে বিবেচিত হয় নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা এখানে খেয়াল করলে দেখবে এই জায়গাটা নিউক্লিয়াস এবং এটা কি পুরো পরমাণুর সাপেক্ষে এই নিউক্লিয়াসটাকে অত্যন্ত ক্ষুদ্র আর বেশিরভাগ জায়গায় ফাঁকা একটু খেয়াল করে দেখো নিউক্লিয়াস এবং তার চারিদিকে ইলেকট্রন পরিভ্রমণ করছে বাকি যে জায়গাগুলো আছে সেগুলো কি একদমই ফাঁকা এজন্যই বলা হচ্ছে যে পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা এবার এখানে আমরা একটা সোলার সিস্টেম দেখতে পাচ্ছি মানে একটা সৌরজগত এখানে কেন্দ্রে রয়েছে সূর্য এবং তার চারিদিকে পৃথিবী সহ বৃহস্পতি শনি বা অন্যান্য গ্রহগুলো পরিভ্রমণ করছে কেন এই ছবিটা আমি দেখালাম কারণ এটা পরবর্তী পয়েন্টের সাথে রিলেটেড পরবর্তী পয়েন্টে বলা হচ্ছে যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘোরে ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে তার মানে এখানে যেমন কেন্দ্র করে কি গ্রহগুলো পরিভ্রমণ করে এখানেও নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বা পরিভ্রমণ করছে পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে সেই কয়টি ইলেকট্রন থাকে এটা আমরা গত ক্লাসেও বলে এসেছিলাম যে কোন একটা পরমাণুতে যতটি প্রোটন মানে তার পারমাণবিক সংখ্যা যেটা ঠিক সমসংখ্যক ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে রয়েছে এবং যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান এবং বিপরীত চিহ্নের এবং ইলেকট্রন প্রোটনের সংখ্যাটাও যেহেতু পরস্পর সমান তাহলে পরমাণু সামগ্রিকভাবে চার্জটা শূন্য হয় এই জন্যই পরমাণুকে আমরা চার্জ নিরপেক্ষ বলি বা তড়িৎ নিরপেক্ষ বলা হয়ে থাকে তাহলে তোমাদের যদি অনুধাবনে প্রশ্ন আসে যে পরমাণু চার্জ নিরপেক্ষ বা তড়িৎ নিরপেক্ষ কেন তখন তোমরা এইভাবে ব্যাখ্যাটা দিতে পারো যে পরমাণুতে ইলেকট্রনের সমান সংখ্যক প্রোটন রয়েছে এবং যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান এবং বিপরীত তাই পরমাণুর চার্জ সামগ্রিকভাবে শূন্য এবং এর জন্যই পরমাণু তড়িৎ নিরপেক্ষ বা চার্জ নিরপেক্ষ এরপরে এখানে দেখানো হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ এটা আসলে কি এখানে এই পয়েন্টটা বুঝতে এই জিনিসটা লাগে যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী যে ইলেকট্রন রয়েছে তার একটা আকর্ষণ বল অনুভব করে এটাকেই বলা হয় ইলেকট্রোস্টিক আকর্ষণ এবং এই আকর্ষণ বল কেন্দ্রমুখী এবং এই কেন্দ্রমুখী বলের কারণেই পৃথিবী যেরকম সূর্যের চারিদিকে ঘুরে সেরকম ইলেকট্রনও নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে তার মানে তুমি খুব সংক্ষেপে মনে রাখো কেন্দ্রমুখী বল বলতে আমরা এই ধরনের আকর্ষণ বলটাকেই বুঝতে পারছি যেটা কি যার কারণে গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরছে এবং ইলেকট্রনও কি তার নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে রাদারফোর্ডের পরমাণুর এই মডেলটিকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে বলে এই মডেলটিকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলা হয়ে থাকে আবার এই মডেলের মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন ওই যে আমরা বললাম নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করছে। এবং এই কারণেই এই মডেলটিকে আবার নিউক্লিয়ার মডেলও বলা হয়ে থাকে তাহলে তুমি আরও নতুন তিনটে নাম শিখলে রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা কি সোলার সিস্টেম মডেল আরেকটা হচ্ছে সৌর মডেল আরেকটা হচ্ছে নিউক্লিয়ার মডেল এই পয়েন্টগুলো বা এই ইনফরমেশনগুলো এমস্কিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলে তুমি এমন অনেক কিছুই জানতে পারলে যেটা তোমাকে পরমাণু নিউক্লিয়াস এবং ইলেকট্রনের পরিভ্রমণ সংক্রান্ত তোমাকে অনেক তথ্য প্রদান করল এবার আমরা চলে যাব রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতায় রাদারফোর্ডের পরমাণু মডেলের সকল স্বীকার্যই যে সঠিক বা সকল সিদ্ধান্তই যে সঠিক এমনটা নয় এখানেও কিছু না কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং রাদারফোর্ডই কিন্তু খেয়াল রাখবে রাদারফোর্ডই কিন্তু সর্বপ্রথম নিউক্লিয়াস এবং ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে ধারণা প্রদান করেন কিন্তু তার এই যে গ্রহণযোগ্য পরমাণু মডেল এটা গ্রহণযোগ্য হলেও তার কিছু না কিছু সীমাবদ্ধতা ছিল সেগুলো কি চলো দেরি না করে আমরা একটু দেখে ফেলি এই মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার অর্থাৎ ব্যাসার্ধ ও আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি অর্থাৎ রাদারফোর্ড সাহেব শুধু বলেছেন যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করছে কিন্তু ইলেকট্রনগুলো যেই কল্পিত অর্থাৎ কল্পনা করা একটা যে কক্ষপথে ঘুরছে অর্থাৎ গোলাকার হতে পারে সেটা উপবৃত্তাকার হতে পারে এখন কিরকম সেই কক্ষপথগুলো তার আকৃতিটা কি রকম সেটা কি গোলাকার নাকি সেটা উপবৃত্তাকার এবং সেটা গোলাকার হলে তার ব্যাসার্ধটা কিরকম তার আকারটা কিরকম এই সম্পর্কে কোনো ধারণা এই মডেলে রাদারফোর্ড সাহেব দেননি এটা অন্যতম একটা সীমাবদ্ধতা তার মানে তুমি এখন সাধারণভাবে যদিও বা বলতে পারো যে আমরা জানি কেন্দ্রে নিউক্লিয়াস আছে সেখানে নিউট্রন প্রোটন আছে এবং এদের চারিদিকে ইলেকট্রন পরিভ্রমণ করছে বা ঘুরছে কিন্তু কিভাবে ঘুরছে গোলাকার পথে ঘুরছে নাকি উপবৃত্তাকার পথে ঘুরছে বা যেই পথে ঘুরছে যে কক্ষপথটাতে ঘুরছে তার ব্যাসার্ধই কত তার ব্যাসই বা কত এই সম্পর্কিত কোনো তথ্য আমরা কিন্তু জানি না এরপরে সৌরজগতের সূর্য ও গ্রহগুলোর সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ নেই আমরা জানি যে আমাদের পৃথিবী বা অন্যান্য গ্রহগুলো এবং সূর্য তাদের প্লাস মাইনাস এরকম কোনো চার্জ নেই তারা চার্জ নিরপেক্ষ কিন্তু পরমাণুতে যে ইলেকট্রন রয়েছে সে কিন্তু কি নেগেটিভ চার্জ ঋণাত্মক চার্জ যুক্ত এবং নিউক্লিয়াসেও চার্জ আছে কার চার্জ নিউক্লিয়াসে নিউট্রনের তো চার্জ নেই আছে প্রোটনের ধনাত্মক চার্জ তাহলে এখানে এই যে চার্জহীন সূর্য এবং গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের যে তুলনাটা করা হচ্ছে এই তুলনাটা কিন্তু সঠিক না কারণ আমি চার্জহীন চার্জযুক্ত কোনো বস্তুর তুলনা করতে পারি না এবং সেটা সঠিক হবে না এরপরে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করছে তার কোনো ধারণা এই মডেলে দেয়া হয়নি অর্থাৎ এই মডেল তুমি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর যে নিউক্লিয়াস বা তার পরিভ্রমণের যে ধরনটা সেটা সম্পর্কে ধারণা পাবে যেমন আমরা হাইড্রোজেনের কথা বলতে পারি হাইড্রোজেন কি হাইড্রোজেনের কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে আমরা জানি সব পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে তো এখানে আমি যদি বিবেচনা করি এখানে এরকম একটা ছবি দেখা এটা হচ্ছে হাইড্রোজেন এবং এইটা হচ্ছে তার প্রথম কক্ষপথ এখানে একটা ইলেকট্রন রয়েছে আর তার যে কেন্দ্রটা অর্থাৎ এখানে ধরে নিলাম আমরা এখানে রয়েছে তার নিউক্লিয়াস তাই তো এবার এই নিউক্লিয়াসের চারিদিকে এই ইলেকট্রনটা পরিভ্রমণ করছে এটা ইলেকট্রন বলছি আর হচ্ছে আমাদের নিউক্লিয়াস এবার একের অধিক যদি ইলেকট্রন হয় এটা ধরে নিলাম হাইড্রোজেন পরমাণু ধরো তোমাকে আমি অক্সিজেন পরমাণুর কথা বলছি সেখানে ছয়টি ইলেকট্রন রয়েছে তার মানে কেন্দ্রের নিউক্লিয়াসে ছয়টি প্রোটন থাকবে নিউট্রনও থাকবে কিন্তু সেখানে সেই ছয়টি ইলেকট্রন কিভাবে পরিভ্রমণ করবে কিংবা এর অধিকও হতে পারে যেমন আমরা জানি সোডিয়ামে এগারোটি ইলেকট্রন রয়েছে ম্যাগনেশিয়ামে বারোটি ইলেকট্রন রয়েছে এই যে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণুগুলো সেখানে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো কিভাবে পরিভ্রমণ করে তার কোনো ধারণা রাদারফোর্ডের এই মডেলে দেয়া হয়নি এরপরে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সীমাবদ্ধতা করবো একটু খেয়াল করো এখানকার ছবিটা এখানে কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস এবং এখানে রয়েছে ইলেকট্রন তো রাদার মডেল অনুযায়ী ইলেকট্রন কি করবে এদিকে ঘুরতে থাকবে ঠিক আছে এদিকে ঘুরতে থাকবে এই অনুবোদিত যে কক্ষপথটা এই কক্ষপথটার কথা কিন্তু রাদার সাহেব বলেননি কোনোভাবে ঠিক আছে তিনি শুধু বলেছেন যে চারিদিকে ইলেকট্রনটা পরিভ্রমণ করে কি রকম কক্ষপথ এটা পরবর্তী বোর্ডের মডেলে আমরা সঠিকভাবে জানতে পারবো কিন্তু জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল একটা কথা বলেছেন বা তার একটা পরীক্ষালব্ধ ফলাফল রয়েছে একটা স্বীকার্য রয়েছে কোন চার্জিত কণা এখানে আমরা জানি যে ইলেকট্রন একটা চার্জিত কণা তাই তো আর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস এবং সেটা ধনাত্মক চার্জযুক্ত কারণ প্রোটন রয়েছে তো এরকম চার্জযুক্ত কোন কণা যখন কোন বৃত্তাকার পথে পরিভ্রমণ করতে থাকে সে ক্রমান্বয়ে শক্তি ছাড়তে থাকে খেয়াল করে দেখো এবার অ্যানিমেশনটা দেখো সে এই যে শক্তি ছাড়তে 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 কেন্দ্রে চলে গেল তাই তো এবার আসল কথায় আসি ম্যাক্সওয়েলের এই তত্ত্ব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণানোর সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথটাও ছোট হতে থাকবে অর্থাৎ আগে বড় ব্যাসার্ধের পথে পরিভ্রমণ করছিল ধীরে ধীরে যখন সে শক্তি হারাবে সে কি করবে কম ব্যাসার্ধের পথে পরিভ্রমণ করবে মানে সে কেন্দ্রের কেন্দ্রের দিকে ঘুরতে ঘুরতে ধাবিত হবে এবং এক সময় সেটা কি নিউক্লিয়াসের উপর পতিত হবে অর্থাৎ পরমাণুর অস্তিত্বটা বিলুপ হবে পরমাণুটা স্থায়ী হবে না কেন হবে না কারণ ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত সে যখন ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসে এসে নিউক্লিয়াসে এসে আশ্রয় পড়বে তখন কি আমার ওই পরমাণু মডেলটাই টিকবে না অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেলটা কিন্তু সঠিক না কারণ কি একদম সংক্ষেপে যদি বলি ম্যাক্সওয়েলের তত্ত্ব বলছেন তিনি যে কোনো চার্জিত কণা যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে সে ক্রমান্বয়ে শক্তি ছাড়তে থাকে শক্তি বিকিরণ করতে থাকে শক্তি বিকিরণ করতে করতে সে কি করে ঘুরতে ঘুরতে ছোট ব্যাসার্ধের পথে পরিভ্রমণ করে 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 সে কেন্দ্রে চলে আসছে নিউক্লিয়াসে আপতিত হচ্ছে কিন্তু রাদারফোর্ড সাহেব তো বলেছেন যে ইলেকট্রন কই থাকবে ইলেকট্রন নিউক্লিয়াসে থাকবে না নিউক্লিয়াস থেকে বাইরে থাকবে বাইরে ঘুরতে থাকবে তাহলে এই জিনিসটা কি হয়ে যাচ্ছে পরস্পর সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না ম্যাক্সওয়েল সাহেব বলছেন যে এরকম চার্জিত ইলেকট্রন কেন্দ্রে নিউক্লিয়াসে চলে আসার কথা রাদারফোর্ড সাহেব বলছেন না ইলেকট্রন আলাদাই থাকবে নিউক্লিয়াসের বাইরে ম্যাক্সোয়েলের এই তত্ত্ব অনুসারে কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলটা সঠিক হচ্ছে না এবং এখানে তুমি আরেকটা অ্যানিমেশন দেখতে পাবে একই রকম দেখো এই ইলেকট্রনটা খেয়াল করো এটা কিন্তু পরিভ্রমণ করছে এবং করতে করতে সে কি এই যে কেন্দ্রে চলে আসলো আবার খেয়াল করো ইলেকট্রন পরিভ্রমণ করছে করতে 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 এই যে আস্তে আস্তে সে ক্ষুদ্র ব্যাসার্ধের পথে পরিভ্রমণ করতে করতে কেন্দ্রে আসলো আর কেন্দ্রে যখনই চলে আসছে তখন কি পরমাণুটা টিকবে পরমাণুটা টিকছে না এবং রাদারফোর্ডের এই মডেল মডেলটাও গ্রহণযোগ্যতা পাচ্ছে না তাহলে ভাইয়া রাদারফোর্ডের পরমাণু মডেলকে কি আমরা পুরোপুরিভাবে বাদ দিতে পারি না আমরা পুরোপুরিভাবে বাদ দিতে পারি না তিনি যে সৌর মডেলের সাথে তার কথা বলেছেন সেখানে আংশিক মিল লক্ষ্য করা যায় আবার তিনি বলেছেন কেন্দ্রে নিউট্রন এবং প্রোটন রয়েছে সেটা সঠিক ইলেকট্রন বাইরে পরিভ্রমণ করছে সেটা সঠিক কিন্তু ম্যাক্সোয়েলের এই তত্ত্ব অনুযায়ী এইভাবে ইলেকট্রন পরিভ্রমণ করার কথা না করলে সে কেন্দ্রে চলে আসার কথা এখানে একটু ঝামেলা মনে হচ্ছে আমি আবার এর পাশাপাশি আর কি ঝামেলা আর কি সীমাবদ্ধতা সেখানে কোনো আমি কক্ষপথ ইলেকট্রন যে পথে পরিভ্রমণ করছে তার কোনো আকার আকৃতি পাচ্ছি না আবার একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে পরিভ্রমণ করবে সেটা সম্পর্কে কোনো আইডিয়া পাচ্ছি না তাহলে এখন পর্যন্ত রাদারফোর্ডের মডেলটা আমাদের পড়াশোনা অনুযায়ী আমরা আংশিকভাবে গ্রহণ করতে পারি আবার আংশিকভাবে বর্জন করতে পারি তাহলে এই ছিল আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল সংক্রান্ত আলোচনা আমরা এর পরের ভিডিও ক্লাসে বোরের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব এবং তুমি খেয়াল করে দেখবে রাদারফোর্ডের পরমাণু তুমি যে সকল ত্রুটি বা সীমাবদ্ধতা সেগুলো আর পাবে না অর্থাৎ বোরের মডেল অনেকটাই রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতাগুলোকে দূর করে বা সংশোধন করে তাহলে কি ভাইয়া বোর মডেলটাই একদম আসল পরমাণু মডেল যেটা সর্ব সবসময় গ্রহণযোগ্য না বোরের পরমাণু মডেলেও কিছু সীমাবদ্ধতা রয়েছে তো তাহলে আমরা পরবর্তী ভিডিও ক্লাসে বোরের পরমাণু মডেল এবং তার সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তাহলে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ